ভিউয়ার্স, এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আপনার স্টুডেন্ট বিষয়ে জার্মানি আসবেন, আইদার ব্যাচেলর অর মাস্টার্স, তো তাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি আজকে স্কলারশিপ নিয়ে কথা বলবো। আর আপনারা সবাই জানেন যে জার্মানির সবচেয়ে পপুলার যে স্কলারশিপ, একটা হলো DAAD, ডাব বলা হয় যেটাকে শর্টকাটে, আরেকটা যেটা আছে ইরাসমাস মুন্ডাস। তো আজকে আমরা কথা বলবো DAAD নিয়ে, যে DAAD স্কলারশিপ কীভাবে পাবেন, কোন লিঙ্ক থেকে খুঁজে পাবেন, এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমত যেটা বলে নিই, আপনারা সবাই জানেন যে ব্লক অ্যাকাউন্ট, মানে যারা স্টুডেন্ট বিষয়ে উইদাউট স্কলারশিপে জার্মানি আসবেন, তাদের জন্য 10,236 ইউরোজ আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয়। যদিও এটা এক সময় ছিল 8,000 সামথিং, ইভেন আমি যখন আসছি 7,000 সামথিং ছিল, সো এখন এটা বাড়তে বাড়তে ফাইনালি যেটা হয়ে গেছে যে 10,236 ইউরোজ। সো এটা আপনাকে ব্লক অ্যাকাউন্ট হিসাবে দেখাতে হবে যদি আপনি স্টুডেন্ট বিষয়ে জার্মানিতে আসতে চান। কিন্তু প্রবলেমটা হলো অনেক ফ্যামিলির ক্ষেত্রে, অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই হয়তো তারা অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি ইলিজিবল, বাট এই অ্যামাউন্টটা শো করা তাদের পক্ষে সম্ভব হয় না, যে কারণে ফাইনালি তারা জার্মানি আসতে পারে না। কিন্তু যদি তাদের রেজাল্টস ভালো থাকে, ইভেন আইএলসের স্কোর থাকে, তারপর আপনার এক্সপিরিয়েন্স থাকে, তো অনেক ক্ষেত্রেই তারা DAAD স্কলারশিপটা পেতে পারে। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনার এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি না। আমি এখন DAAD স্কলারশিপটা কীভাবে পাবেন, কোন লিঙ্ক থেকে অ্যাপ্লাই করবেন সেগুলো আমি দেখাচ্ছি, তারপরে ফাইনালি যেটা করবেন যে আপনারা একটু ঘাটাঘাটি করে নেবেন, মানে আমি জাস্ট ওয়েগুলো দেখা দিচ্ছি, বাট ফাইনাল যে মানে আপনার ফোকাসটা, ফাইনাল যে আপনার স্টাডিটা, সেটা আপনাকে করে নিতে হবে। এখন শুরুতে আমি চলে যাচ্ছি DAAD লিঙ্কে, যেটা আপনাদের কাছে অলরেডি আছে। আমি এর আগেও এখান থেকে কীভাবে আপনি কোর্সগুলো খুঁজে বের করবেন সেটার ভিডিওতে দেখিয়েছিলাম। সো এখানে যাওয়ার পরে আপনি যেটা করবেন, শুরুতে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে নেবেন। সো যখন আমি ইংলিশে সুইচ করলাম, করার সাথে সাথে এখানে স্টাডি রিসার্চ ইন জার্মানি এই অপশনে চলে যাবেন। যাওয়ার পরে স্ক্রল ডাউন করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্কলারশিপ ডেটাবেস। সো স্কলারশিপ ডেটাবেসে যাওয়ার পরে এখানে যে আপনার ফিল্টারিংয়ের অপশন আছে, এখান থেকে আপনি ফিল্টারিংটা করে নেবেন। যেমন আপনি প্রোগ্রাম, যে প্রোগ্রামের জন্য আপনি খুঁজতেছেন, মাস্টার্স অথবা আপনার PhD অথবা যেটা, মানে এটা হলো জাস্ট অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্টস। তারপরে কান্ট্রি অফ অরিজিন, মানে আপনার অরিজিন কোথায়, যেমন আপনার অরিজিন হলো বাংলাদেশ। তারপর সাবজেক্ট কী, সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং চুজ করলাম, আপনি অবশ্যই আপনারটা চুজ করবেন। তারপরে আপনার, আপনি কী চাচ্ছেন এখানে মেইনলি, রিসার্চ অথবা ডক্টরেট, যেটা আপনার প্রয়োজন। সো আমি এখানে স্টাডি দিলাম, তারপর DAAD ফান্ডিং প্রোগ্রামস অনলি। এখন আপনি চাইলে ইন জেনারেল সবগুলো প্রোগ্রাম দেখতে পারেন, আমি যদি এটা দিয়ে ফিল্টার করি DAAD ফান্ডিং প্রোগ্রামস অনলি। সো এটা দিয়ে ফিল্টার করার পরে আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি, 4টা থেকে ফার্স্ট যেটা সেটা আমরা সিলেক্ট করে দেখি এখানে কী ডিটেলস বলা আছে। এটা হলো পোস্ট গ্র্যাজুয়েট ইন দ্য ফিল্ড অফ এগ্রি আর্কিটেকচার, সো এটা হলো আর্কিটেকচারের জন্য। সো এখানে আপনি দেখবেন হু ক্যান অ্যাপ্লাই, হোয়াট ক্যান বি ফান্ডেড, সো এভরিথিং, এভরি ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন এখানে আপনার দেওয়া আছে ডিউরেশন অফ দ্য ফান্ডিং, মানে আপনাকে কত দিনের জন্য ফান্ডিংটা করবে, সো বিটুইন 10 to 24 মান্থস ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য চোজেন স্টাডি প্রোগ্রাম অন অর প্রজেক্ট। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সব কিছু, সব ইনফরমেশন ক্লিয়ারলি এখানে বলা আছে। তারপর আপনার অ্যামাউন্টটা কত দিবে, মানে কত ইউরো আপনি ফান্ডিং পাবেন, মান্থলি পেমেন্ট অফ 850 ইউরোজ, যেটা মোর দ্যান এনাফ জার্মানিতে চলার জন্য। তো 400 to 500 ইউরো হয়ে যায়, মানে সব খরচ হয়ে যায়। আর এখানে আপনার 850 খুব ভালোভাবেই হয়ে যাবে, যেহেতু আপনার হেলথ ইন্স্যুরেন্স এরাই কভার করবে, সেক্ষেত্রে আপনার 850 মানে খুবই ভালো একটা অ্যামাউন্ট। ইভেন আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট বাংলাদেশে হয়তো আপনার ফ্যামিলির সাপোর্টের জন্য পাঠাতে পারবেন, অ্যাটলিস্ট 20-30,000 পার মান্থ পাঠাতে পারবেন। সো এই স্কলারশিপটা যদি আপনি ধরতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি সাপোর্ট হবে আপনার, যেটা হলো যে আপনার ব্লক অ্যাকাউন্ট দেখাতে হচ্ছে না। আর এখানে ফার্দার যে রিকোয়ারমেন্টগুলো আছে, যেমন অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিকেশন প্রসিজার, কন্ট্যাক্ট অ্যান্ড কনসাল্টিং, যেমন এখানে দেখেন দিল্লির একটা অফিসের ইমেল অ্যাড্রেসও আছে, আর আরেকটা যেটা আছে ঢাকা।
ঢাকা বলতে আপনার ওই গথা ইনস্টিটিউট, যেটা যেটা আপনারা জানেন যে শুক্রাবাদে গথা ইনস্টিটিউট। সো এখান থেকে আপনি এদের ইমেল করে ফার্দার ইনফরমেশন নিতে পারেন যে গথা ইনস্টিটিউট আমি ঢাকা, সো গথা ইনস্টিটিউট ঢাকা, সরি দেখেন আপনি গথা ইনস্টিটিউট .de বাংলাদেশ, এখানে আপনি ক্লিয়ারলি গথা ইনস্টিটিউট অ্যাড্রেসটা, আমি জানি এটা সবার কাছে আছে, বাট তারপরেও যারা নিউ ধরেন একদম একদম নিউ মানে যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, যারা জার্মানিতে আসবে ফ্রেশ, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাবাউট আস এখানে দেখতে পাচ্ছেন যে এটাই হলো ওদের মেইন বিল্ডিং, মানে গথা ইনস্টিটিউট শুক্রবাদে যেটা এটাই বিল্ডিং। এখানে আমি নিজেও কোর্স করেছিলাম A1, যদিও আমি জার্মানি আসার আগে সার্টিফিকেট করিনি, জাস্ট ক্লাস শুরু করে পরে আর কন্টিনিউ করতে পারিনি। সো এই গথা ইনস্টিটিউটে যাবেন, আর DAD স্কলারশিপের জন্য বেস্ট হলো আপনার গথা ইনস্টিটিউটে ভিজিট করা, কারণ এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করা যায়, এখান থেকে ইভেন অ্যাপ্লিকেশন ফর্ম নেওয়া যায়, এভরিথিং সব ইনফরমেশন আপনি এখানে পাবেন। আপনি DAD-র ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন, ইটস ওকে, বাট এখানে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট, ফিজিক্যাল ইনফরমেশন, এভরিথিং পেয়ে যাবেন। আর সাধারণত এখানে অ্যাপ্লাই করা হয় জানুয়ারির আগে, অক্টোবর থেকে সম্ভবত অ্যাপ্লাই শুরু হয়, আর জানুয়ারিতে ডিসিশনটা হয়ে যায় কে স্কলারশিপ পেলো আর না পেলো। সো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে প্রিপারেশন নিতে হবে সেপ্টেম্বর অক্টোবর থেকে। যেমন এখানেও মনে হয় কোথাও বলা আছে যে আপনার অ্যাপ্লিকেশনের ডেটটা অবশ্যই মেনশন করা আছে কোথাও, আমি দেখে দিচ্ছি, 1st October স্টার্ট ইউজুয়ালি ফ্রম 1st October অফ দ্য ফলোয়িং ইয়ার। সো আপনার এইখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি ডেটটা মেনশন করা আছে। সো আপনি এইভাবে আপনি স্কলারশিপটা খুঁজে বের করতে পারেন, DAD স্কলারশিপ, স্কলারশিপ খুঁজে বের করে দেন আপনি আপনার মতো অ্যাপ্লাইটা করতে পারেন। সো এতটুকুই ছিল এটা ভিডিও, আর নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো ইরাসমাস মুন্ডাসের যে স্কলারশিপ, যেটা হয়তো আপনি মোর দ্যান 1000 ইউরো পাবেন পার সেমিস্টার, আর সেটাও কিছু ইন্টারন্যাশনাল প্রোগ্রামও থাকবে, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যারা স্কলারশিপ পাবেন তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। ধন্যবাদ সবাইকে।